আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে গাব। গাবটা মেখে খেতে অনেক মজা, পাকলে তো আরো মজা, মিষ্টি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাছের সতেজ আমরুজ। ওটার জন্য আমি ছাদে উঠে গেছি। এখানে আছে কিছু আমরা আমরা এখন অনেক ছোট ছোট, দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাল্লাহ। এখান থেকে আবার পেঁপে ধরেছে। এখানে দেখেন আমার মেজ কাকার একমাত্র ছেলের বউ, ভাবি অনেক ফুল গাছ টাছ রোপণ করেছে। খুবই গুণী একটা মেয়ে, যেমন শিক্ষিত তেমন সুন্দরী, তেমন ঘর নিয়েও একটা মেয়ে, মাশাল্লাহ। এখন তার ছাদ কিসি, এটা তার ছাদে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তারপরে তার ছাদে আবার লেবু আছে, লেবুটা অনেক বেশি মনে হয় কোষ অনেক বেশি পুড়ে গেছে, কেন ফেটে গেছে। টুর গাছের লেবু আরও আছে। এটা হচ্ছে তাদের ছাদের উপরে আর কি কি করছে। তারপর এখানে কিছু ক্যাকটাস গাছ আছে, ক্যাকটাস গাছের কাঁটা কিন্তু অনেক বেশি বিষাক্ত। এতে অনেকগুলো ফুল। এটা হচ্ছে আমার ছোট কাকাদের কাঁঠাল গাছ, কাঁঠালগুলো একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি। এখন আমি যাব আরেকটা ছাদে, ছোট কাকাদের ছাদে যাব। ওইখান থেকে আমি আপনাদেরকে আমাদের গাছে আমরুজ দেখাবো। এখানে আবার দেখি ছোট চাষিরা ছাদে সুন্দর ডাটা শাক করছে। এখান থেকে দেখা যায় ছোট কাকাদের একটা আমরুজ গাছ আছে, ওটা তো আমরুজ ধরেছে এত বেশি বড়। এটা হচ্ছে সেকেন্ড লর্ড, প্রথম লোড অলরেডি সবাই খেয়ে ফেলেছে। এটা হচ্ছে সেকেন্ড লোডের আমরুজ। এখন এখান থেকে আমাদের এখান থেকে একটা নারকেল গাছ দেখা যায়। আবার দেখি কাকার এখানে আবার মিষ্টি কুমড়া গাছও করেছে। এখান থেকে এখন আমাদের গাছের আমরুজগুলো দেখা যায় আমাদের চালের উপরে। আমি একটু দেখাই, এত ছোট ছোট আমরুজ, তারপরে ঠুস ঠুস সারা ধরে পড়তে থাকে পড়তে থাকে। এখন পড়ে গেছে, দেওয়ার সাথে সাথে পড়ে গেছে। এই তো এগুলো খেতে পারবো কিনা জানি না, এগুলো এখনো বড় হয় না। এই তো আবার পড়ে গেছে, ঠাস করে একটা পড়ে গেছে। আমি দেখি একটা পারতে পারি কিনা, মনে হয় না এত দূর উঠতে পারবো না। তারপর চেষ্টা করতে তো সমস্যা নাই। এতে এখানে ছোট আর বড় হলে এগুলো আমাদের আমরুজগুলো অনেক অনেক বেশি মিষ্টি। এটা এখন অনেক ছোট, এতে অনেক ধরেছে মাশাল্লাহ, অনেক ধরেছে। বড় আপু মেজাপুরা কিন্তু খুবই মিস করবে ভিডিওটা দেখলে, বাট ওরা বিগত 3-4 বছর দুই বোনের মধ্যে তো এক বোতো দেশের বার আরেক বোন ঢাকা থেকে নোয়াখালীতে আসি না বললে চলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসা হয় না। এখানেও আছে, আমি এখান থেকে একটা আমরুজ মনে মেবি বড় হয়েছে। এই তো এটা একটা আমি নিয়ে নিলাম। এখনো অনেক কষ, এত বেশি টেস্টি না যেহেতু এখনো পাকার সময় হয়নি, এক সিজন খেয়ে ফেলেছি। আর আমরুজ প্রচুর পরিমাণ ঝুড়ো ঝুড়ো পড়ে যায়, এ কারণে সমস্যা। চিন্তা করলাম একটু দেখাই, কারণ বিগত এত বছর আমরা আমরুজ গাছ থেকে ফিরে খাওয়ার মতো অবস্থা নাই। কত বছর এদিনে যখন বাবা মারা গেছিল তখনও আমরুজ গাছে ছিল, তখন অনেক ছোট ছোট ছিল, বা উঠতে ওঠা সম্ভব হয় না। যে এরকম একটা ডাল, চিকন চিকন ডালের মধ্যে উঠা পসিবল, তার মধ্যে মাশাল্লাহ অনেক আসছে এখন। এগুলা বরঞ্চ এগুলো কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়ার মতো অবস্থা নাই, এগুলো সবগুলো জোরে জোরে নিচে পড়ে যায়, তাই আমরা কেউই খেতে পারি না, কেউই না।
দেখতে পাচ্ছেন থুকায় 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 আমরুজ ধরে আছে, ছোট বড় সাইজের। এখন আমি এই ছাদ থেকে নেমে যাব। প্রচুর মশা। আম টোটালি শেষ। এদের মরিচ গুলো মেবি মনে কালো হয়, কেন ফুলগুলো পার্পল কালার। এই তো এখন ছাদ থেকে নিচে নেমে যাই। এতটুকুই ছিল আজকের জন্য। আমি আবার একে দেখি একটা কাঁঠাল কাটবো, কাঁঠাল কাটতে যাব গাছ থেকে, একটা কাঁঠাল কেটে নিব পেকে খাওয়ার জন্য। যেহেতু কাঁঠাল পাকতে পাকতে অনেক সময় লাগতেছে, তাই একটা গাছ থেকে চিন্তা করছে একটা কাঁঠাল কেটে রেখে দিব। দেখেন এখানে আরও আছে, অনেক অনেক ধরেছে মাশাল্লাহ। আর এই আবার ওই ছাদে আছে আমার জেঠিমাদেরও অনেক আমড়া ধরেছে। ওই ছাদে যাওয়াটা কিন্তু সম্ভব না, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া। এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম সতেজ ফল খেতে কার না ভালো লাগে, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। কারণ তরতাজা ফলের ফরমালিনযুক্ত ফলের মধ্যে অনেক তফাৎ। আর চেষ্টা করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আশা করি আপনাদের কাছেও একটু হলেও ভালো লাগবে। কারণ আপনাদের ভালো লাগাটা আমাদের কাছে অনেক কিছু। যেহেতু গ্রামে আছি আর কিছুদিন আছি, তারপরে আবার ঢাকা ব্যাক করব। অবশ্য আমি আপনাদের সাথে আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী যে কাঁঠাল রান্নাটা, যেটা এঁচোড় বলে সবাই, আমরা যেহেতু আমাদের নোয়াখালীর ভাষা আমরা ওটা বলি ভূতা বলি, ওই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্য শেয়ার করব, কিন্তু দুই তিন দিন পর ইনশাল্লাহ। কারণ ওটা অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু অনেক সময় লাগে, যেহেতু শর্টকাট অনেকে দেখায় চিংড়ি মাছ দিয়ে শুধু শুধু, এভাবে না। এটা যে অরিজিনালি যে কাঁঠাল রান্নার রেসিপিটা, ওটা আমি খুবই রিসেন্টলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে দেখবেন অনেক ভালো লাগবে, দেখতে যেমন ভালো লাগবে খেতে অসম্ভব ভালো লাগবে। ওই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ফলো করবেন। যেহেতু নতুন নতুন টুকটাক কিছু কিছু জিনিস আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, যে যেটা আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে করতে, কিন্তু অরিজিনালি যে খাবারটা, ওই খাবারটা কিন্তু আমরা অনেকে প্রিপারলি দেখাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন আমি ছাদ থেকে নেমে যাব, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি কেন পানি জমে আছে। আর গাব খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে গাবের ভিতরের যে বিচিটা আছে এটা জাস্ট ইয়াম্মি, ওটা খেতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। গাব গাছ আমাদের বাড়িতে অনেক, বাগান বাড়ি খেতে জন্য অহরহ আছে। আর যাই নিচে নেমে যাই, ছাদ থেকে নিচে নামে যাই। লাস্ট আপনাদেরকে আবার একটু দেখাই গাবগুলো, এগুলো পারলে এখন চাচিয়া মা দিবে মার।